জলের টেপকলে লাইন বসাতে গিয়ে চঞ্চল পথ অবরোধ কামিনীর ঘাটে। কামিনীর ঘাট 218 এবং 219 নম্বর বুথের পঞ্চায়েতকে না জানিয়ে এই জলের কাজ শুরু করেছে বলে তারা কাজ বন্ধ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। গ্রাম পঞ্চায়েত জানান যে তাকে না জানিয়ে এই কাজ শুরু করা হয়েছে এবং একটি বাড়িতে তিনটি করে কল বসানো হচ্ছে এবং পুরনো পাইপের মাধ্যমে এই জল দেওয়া হচ্ছে বলেও তাদের অভিযোগ। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতকে অন্ধকারে রেখে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। অবশ্য এ বিষয়ে কন্ট্রাক্টর প্রবীর চক্রবর্তী জানান যে তাকে নতুন লাইনের দায়িত্ব দেওয়া হয়েছে, তার আগে কিছুটা কাজ দেখাতে হবে বলে তারা এই পুরনো পাইপের মাধ্যমে এই টেপ কলের কাজ করছে। এ বিষয়ে প্রবীর চক্রবর্তী এও জানান যে ড্রয়িং হিসেবে যে কাজটি হবে সেই হিসেবে মাল আসেনি বলে কাজটি করতে পারছে না তারা। এ বিষয়ে তিনি আরো জানান কে বা কারা এই কাজ করছে তা তিনি জানেন না। পরবর্তীতে এই কন্ট্রাক্টর প্রবীর চক্রবর্তী বলেন যে তিনি পরে শুনতে পেয়েছেন সুদীপ সাহা নামে এক কন্ট্রাক্টর এই কাজটি করছে, তাকে দায়িত্ব দিয়েছে তাই সে কাজ করছে, তার দায়িত্ব আমার না। এখানে 7 থেকে 5টি এজেন্সি রয়েছে। পাশাপাশি প্রবীর চক্রবর্তী জানান এটা আপাতত টেম্পোরারি কাজ দেখাতে হবে, সরকারিভাবে কাজ দেখাতে বলেছে, এই কাজ তাই হচ্ছে। জলের কলে লাইন বসানো নিয়ে চাঞ্চল্য পথ অবরোধ কামিনীর ঘাটে। না জানিয়ে জলের কাজ শুরু এবং এরপর কাজ বন্ধ করে পথ অবরোধ করে বিক্ষোভ। গ্রাম পঞ্চায়েতকে না জানিয়ে এই কাজ শুরু করা হয়েছে এবং একটি বাড়িতে তিনটি করে কল বসানো হচ্ছে এবং পুরনো পাইপের মাধ্যমে জল দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতকে অন্ধকারে রেখে এই কাজ করা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে কন্ট্রাক্টর জানান যে তাকে নতুন লাইনের দায়িত্ব দেওয়া হয়েছে, তার আগে কিছুটা কাজ দেখাতে হবে, তাই পুরনো পাইপের মাধ্যমে এই জলের কলের কাজ চলছে। কি জানাচ্ছেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা? মানে জলের লাইনের যে কাজটা হচ্ছে আমরা কয়েকদিন ধরে দেখতেছি, ওরা লাইনটা ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে না এবং এই লাইনের কাজটা পুনরায় নতুন ভাবে হচ্ছে একদম, কিন্তু ওনারা যে লাইনের কাজটা করতেছে সেটা হচ্ছে পুরোনো লাইনের সাথে কানেক্টেড দিচ্ছে। সেই জন্য আমরা এলাকাবাসী প্রতিবাদ করছি যাতে এর সুবিচার হয় এবং সঠিকভাবে কাজটা হয়, এটার জন্যই আমরা প্রতিবাদ করছি। এই বিষয় নিয়ে কি আপনারা কথা বলেছেন তাদের সঙ্গে? না, আমাদের সাথে কারো কথা হয়নি, কারণ কি আমরা কন্ডাক্টরের কাছে যোগাযোগ করার চেষ্টা করছি, কন্ডাক্টর ঠিকভাবে আসতেছে না এলাকায়, লোক দিয়ে কাজ চালাচ্ছে, সুপারভাইজার একজন আসছে, ওইভাবে কাজটা চালাচ্ছে। স্থানীয় প্রধান আমাদের সামনেই আছে, পঞ্চায়েতকে তো জানানোই হয়নি প্রথম কথা, দ্বিতীয় কথা প্রধান জানে কিনা সেটা আমাদের এই বিষয়ে জানা নেই, কিন্তু ওরা কাজটা যে মানে বেসামালভাবে করছে সেটা দেখা যাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এটা সুবিচার হোক এবং নতুন লাইনটা এবং কানেক্টেড হোক এবং এই লাইন পুরানো লাইন না সেটা নতুন লাইনের সেনশন হয়েছে, আমরা যতটুকু জানি যতটুকু জানা আছে কাজটা অ্যাজ পার বিউপি যেটা শিডিউল আছে যেটা শিডিউল আছে কাজটা সেটা সেইভাবে সঠিকভাবে মানে করা না হলে আপনারা কী করবেন? এখন তো কাজ বন্ধ করে দিয়েছেন আপনারা। আমরা চাচ্ছি যে কাজটা ঠিকঠাক হোক, এটাই হচ্ছে মেনলি। এখন কি কাজ বন্ধ রেখেছেন আপনারা? টিএচসি একটা সরকারি আধিকারিক আসতে হবে, সার্ভে করবে, যার জন্য কন্ট্রাক্টর কি করছে রাতারাতি সব জায়গাতে হোম কানেকশনের লাইন আছে, ও পুরোনো কানেকশনে যেটা পুরোভাবে পাইপটা ড্যামেজ,
ওই ড্যামেজ পাইপে হোম কানেকশন করে দিয়ে ওই আধিকারিককে দেখা দেবে যে এখানে কাজ শুরুর জন্য চলছে, কিন্তু ওইখানে যা কাজ আছে, যা শিডিউল আছে, যা ওদের বিউপিতে আছে, বিউপি হিসেবে কোনো কাজ চলতেছে না। এখানে যে তরফ থেকে যা পঞ্চায়েতকে শিডিউল দেখা হয়েছে না, বিউপি দেখা হয়েছে যে এই শিডিউলে আছে না, পঞ্চায়েতকে জানানো হয়েছে যে আপনাদের এলাকায় কাজ করা হবে, কী ব্যাপার না সিদ্ধান্ত, কীভাবে রুট ঘুরবে না ঘুরবে, হোম কানেকশন বাড়িতে বলা হচ্ছে, হোম কানেকশন কোনো বাড়িতে হোম কানেকশন নেই। আপনারা দেখতে পাবেন এক এক হোম কানেকশন বাড়ির বাইরেতে বাড়িয়ে দিয়ে রাখছে, যেটা জল নিতে একদম অন্য জমিনে যাচ্ছে, কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করা নেই। আর যেটা পুরো লাইনটা ড্যামেজ আছে, পুরো লাইন দিয়েই কানেকশনটা দিয়ে দিচ্ছে। আমরা চাচ্ছি যেটা শিডিউলে আছে শিডিউল দেখাবে, এখানে এখানকার লোকাল প্রশাসন আছে, পঞ্চায়েত আছে, প্রধান আছে, তাদেরকে শিডিউল দেখায়, ওরা যা শিডিউলে আছে সে শিডিউল অনুযায়ী কাজ শুরু করবে, সে শিডিউল এখন যেটা থাকবে এখানে সেটা কাজ শুরু করবে। আর এখানে যে ড্যামেজ লাইন দুটো কাজ চলতেছে, আর এখানকার লোকাল লোক আর লোকাল প্রশাসন মিলে কাজটাকে বন্ধ করাচ্ছে, যে এখানে শিডিউল দেখায় কাজটা শুরু করা হবে। মানে পুরানা ড্যামেজ পাইপের উপরেই কাজ করা হচ্ছে, আমাদের দাবি যে নতুনের উপরে কাজ করা, নতুন রূপে কাজ করা হোক, আর শিডিউলটা দেখানো হোক লোকাল প্রশাসনকে যে এখানে এই শিডিউল আছে, এই অনুযায়ী কাজ চলছে। কাজটা কী অনুযায়ী চলছে লোকাল প্রশাসন কিছু জানে না, শিডিউলে কী সেটা তো বুঝাতে হবে, তারপর তো কাজটা হবে। দেওয়া হচ্ছে বাড়ির যে রাস্তার পাশে যে পরের বাড়িগুলো আছে বা রাস্তায় গ্রামবাসী যে অনেক আরও পরে যেতগুলো বাড়ি আছে, ওগুলো কোনো বাড়ির মধ্যে কোনো কানেকশন নেই, শুধু রাস্তার পাশের বাড়িগুলোতেই কানেকশন দেওয়া হচ্ছে। এটা কেন হচ্ছে? গ্রামে যদি জল পায় তো সবাই পাবে, প্রত্যেক বাড়িতেই পাবে, শুধু রাস্তার পাশের বাড়িগুলোই কি হবে? শুধু তার মধ্যে আবার শুধু রাস্তার এক সাইডে পাচ্ছে, পরে রাস্তার যে অপর সাইডে ওদের বাড়িতে কোনো কানেকশন দেওয়া হচ্ছে না। শুধু মানে গ্রামে যদি 100টা বাড়ি থাকে সেখানে আমাদের শুধু রাস্তার পাশে 50টা বাড়িতে বা 20টা বাড়িতে কানেকশন দিয়ে কাজটা আমাদের ধামাচাপা দেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি যে এটা কাজ যেন সুষ্ঠুভাবে হয়, আর এখানে আমরা কাজ অবরোধ বন্ধ করে দিচ্ছি। এরপরে আমরা একটা বিএটি অফিসের মধ্যে যাচ্ছি, এখানে গিয়ে আমরা দেখবো আইনত দরকার পড়ে আমরা আইনত ব্যবস্থা নেব, ঠিক আছে? আমরা চাচ্ছি না কন্ট্রাক্টরের সাথে কোনো ঝামেলা হোক, কিন্তু অঞ্চলে এমন দীর্ঘদিন থেকে অনেক রকম কাজ হয় যেটা আমরা কোনো কিছু বলি না, কিন্তু এটা তো আমাদের মানা যাচ্ছে না। এটা 30 বছর পুরানো পাইপ, এই পাইপের মধ্যেই কাজ হচ্ছে, এটা তো এই এই পাইপের মধ্যে কোনো টেম্পারি নেই, দুদিন চার দিন পরপর পাইপ ফাটছে, এটা কীভাবে সম্ভব? এরা আমাদের অঞ্চলে যে বড় বড় মাথাগুলো আছে এরা যে কীভাবে কী করতেছে এটা আমরা জানি না। এই বিষয়ে কি জানাচ্ছেন এই প্রজেক্টের কন্ট্রাক্টর শুনুন। করছেন প্রথমত, দ্বিতীয় হলো যে পুরানো পাইপলাইনের উপরই কাজ হচ্ছে, নতুন পাইপলাইন দিয়ে কাজ করার কথা ছিল, আর হোম কানেকশনের কথা ছিল, যেখানে সেখানে পাইপগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন বিষয়টা? আমার বিষয় হচ্ছিল একটাই, আমি ড্রয়িং এর মধ্যে যেভাবে আসে আমি কাজ শুরু করতে পারিনি, মালের অভাবে, মাল আসেনি, এক নম্বর কথা। দুই নম্বর কথা, কে বা কারা, শুনলাম জানলাম সুদীপ করেছে, সুদীপ সাহা কাজ করেছে, তাকে সুদীপ সাহা কন্ট্রাক্টর আরেকজন ওকে অর্ডার দিয়েছে করতে, তিনি করেছেন, তার দায়িত্ব তো আমার না, আমি আলাদা এজেন্সি, এখানে 7 এজেন্সি কাজ করছে বা 5 কাজ করছে, সুতরাং এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যখন জানলাম রাত্রিবেলা 11টার দিকে বা 10:30 দিকে, তখনই ওর সাথে যোগাযোগ করলাম, হ্যাঁ আমাকে বলেছে সাহেবরা এসেছিল, বাদলবাবু ইনচার্জ, তিনি কলকাতায় গিয়েছেন, ওনার সাথে যোগাযোগ করেছি, বলছে যে কথা হয়েছে স্বপনবাবুর সঙ্গে, নাকি বাদলবাবু বলছে তুমি যাও। আমি বলছি এই অবস্থায় তো কাজ বন্ধ করে দিয়েছে, আমি জানতে পারলাম, আমি তো সাইডে যাচ্ছি, তা আমি কথাটা কী বলবো, আমি তো কিছু জানি না, কারণ আমি তো অ্যাজিটেশনের মধ্যে পড়লাম। এইটাই আমি বলতে চাচ্ছি যে এই কাজটা আমার দ্বারা, আমার লোকের দ্বারা আমি করিনি। সরকারিভাবে কিছু দেখাতে বলেছে, কাজ হচ্ছে, তার জন্য সরকার থেকে অর্ডার করেছে, তার জন্য সাহেবরা চিন্তা ভাবনা করে কিছু কাজ কিছু কানেকশন দেখানোর জন্য বলেছে,
তার জন্যই সাহেবরা এই চিন্তা ভাবনা। তার মানে কি তারা তো গভর্নমেন্টকে অন্ধকারে রাখা হচ্ছে এই ধরনের কাজ করে? গভর্নমেন্টের লোকই অর্ডার করেছে। রেসপেক্টিভ রেসপন্ডেন্ট নাম্বার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইনচার্জ অফ দি ওয়ার্ক, তিনি করেছেন, অর্ডার দিয়েছেন, তাই আর কি। তার মানে তো গভর্নমেন্ট অফিসার থেকে শুরু করে যারা কন্ট্রাক্টর আছে তারা মিলে গভর্নমেন্টকে কোথাও সরকারকে কোথাও অন্ধকারে রাখার চেষ্টা হচ্ছে। আপনার নামটা বলেন দা। আমার নাম প্রবীর। আপনার ছবি থেকে রয়েছে যে এক জায়গায় তিনটাতে কল বসাতে হবে? না না, আমি জানি না এই ব্যাপারে, আমি কিচ্ছু জানি না। এ বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য বলেন, তাকে অন্ধকারে রেখে এই কাজ করা হচ্ছিল, তিনি এই কাজ সম্পর্কে কিছুই জানেন না। ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌমুথী, কোচবিহার, সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিথুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম বুল, স্ত্রী রোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমানা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্ম, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার চয়ন রায়। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার। মোবাইল 7478022488। নমস্কার, আমার 3218 এবং 19 নং বুধের। আমার কালকের থেকে এইখানে টিপকলের লাইন হইতেছে। তো এবার আমি পঞ্চায়েত, আমাকে না জানার পরেও ওরা কাজ করতেছে। এই যে দেখেন, তিন বাড়িতে ওইখানে তিনটি টিপকল বসায় রাখছে এবং রাস্তা রাস্তায় ইয়ে করতেছে। আমরা পুরানা যে পাইপটি আছে ওই পাইপ দিয়ে পুরানা কানেকশন বাড়ি বাড়ি দিতেছে। এটা কি? এটা আমরা কিছুতে মানতেছি না। আমাকে কালকে যত বুধের লোক আছে আমার বাড়িতে যে হামলা করতেছে, আমি তো কিছু জানি না। এখন আমি এইখানে আইসে দেখি যে এই অবস্থা, এখন আমি এটা মানব না, আমার পাবলিকও মানবে না। আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি নতুন কানেকশন চাইতেছি। মানে এই কাজটা কারা করছে? কন্ট্রাক্টর করতেছে। মানে কার আন্ডারে কন্ট্রাক্টর? আমি তাও জানি না, আমাকে কেউ জানায় নাই যে এই ইয়েতে করতেছে। মানে পঞ্চায়েতকে অন্ধকারে রেখে কি কাজ হচ্ছে? হ্যাঁ, পঞ্চায়েতকে অন্ধকারে রেখে কাজ হইতেছে। মানে কি মনে হচ্ছে, কি কারণে এইভাবে কাজ হচ্ছে? এটা ডুপ্লিকেট কাজ, আমরা কোনো জানতেছি না। এখানে সমস্ত ডুপ্লিকেট। নতুন পাইপ কোথায় গেল? পিএসসি কানেকশন থেকে এটা যে হইতেছে আমাকে তো কোনো জানাইতেছে না। যে পঞ্চায়েত ম্যাডাম, আমি এইটা কাজ ধরতেছি, আপনারা দেখেন একটু, তারপরে তো আমি ইয়ে হবো, কিন্তু আমাকে কেউ জানাইতেছে। আমরা এখানে মানবো না। আমি বিউটি বিবি খাতুন। এটা কোন এলাকা? এগার কামনিঘাট, 3218 এবং 19 নং বুধের পঞ্চায়েত। আমি